ওর জামাই আমার রেপ করছে। তুমি কেসটা নিতে চাও না, তুমি হেরে যাবে এটা চিন্তা করে। গত বছর বাংলা ওটিটিগুলোতে সিনেমা সিরিজ মুক্তির হিড়িক পড়ে গিয়েছিল। ওটিটি অরিজিনালস ছাড়াও সিনেমা হলে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো পরে ওটিটিতে ঠাঁই করে নিয়েছে। এবছরও হতে চলেছে তার চেয়েও বেশি কিছু। দর্শকের জন্য একের পর এক ধামাকা নিয়ে আসছে বাংলা ওটিটিগুলো। এর মধ্যে সবগুলো না হলেও দু একটি ওটিটি প্ল্যাটফর্ম খসড়া পরিকল্পনাও সেরে ফেলেছে। গত বছর চরকি এক বিশাল আয়োজন করে দর্শককে জানিয়েছে তাদের মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের 12টি ছবি মুক্তির কথা। এর মধ্যে এখন পর্যন্ত শুধুমাত্র একটি সিনেমা মুক্তি পেয়েছে, বাকি রয়েছে আরও 11টি। 2024 সবগুলো মুক্তি পাবে বাংলার জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে। এর বাইরে চরকির মুক্তির তালিকায় থাকা সম্ভাব্য সিনেমার মধ্যে রয়েছে রায়হান রফি পরিচালিত সিনেমা তুফান। এছাড়াও চরকিতে মুক্তির অপেক্ষায় আছে শাটিকাপ নির্মাতা মোহাম্মদ তাওকির ইসলামের নতুন সিরিজ সিনপাট। রাজশাহীর স্থানীয় শিল্পী কলাকুশলীদের নিয়ে নির্মিত হয়েছে এই চরকি অরিজিনাল সিরিজটি। আরও থাকছে কলকাতার নির্মাতা রাহুল মুখার্জি পরিচালিত সোহিনী সরকার ও আরফিন শুভ অভিনীত চরকি অরিজিনাল সিরিজ লহু। পাঁচজনকে ঘটনাস্থল থেকে ধরে আনা হয়েছে। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে গত বছর বাংলাদেশি অভিনেতা অভিনেত্রীদের বেশ কয়েকটি সিরিজ মুক্তি পেয়েছে। এবছর তারই সিকুয়েল আসার সম্ভাবনা অনেক বেশি। যেমন ইতোমধ্যেই জানা গেছে মহানগর সিরিজের তৃতীয় সিকুয়েলের আগাম খবর। এছাড়া এই প্ল্যাটফর্মে আর কি কি আসবে সে সম্পর্কে কোনো বিস্তারিত খবর পাওয়া যায়নি। তবে ফেব্রুয়ারিতে হইচই থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে। একই খবর বাংলাদেশে ওটিটি আইসক্রিনেরও। এখন পর্যন্ত 2024 পরিকল্পনা আইসক্রিন গুছিয়ে উঠতে পারেনি, নিজেরাই আনুষ্ঠানিক ঘোষণা দিবে বলে ধারণা করা হচ্ছে। রয়েছে আরও একটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ। এতে দেশি বিদেশি 5টির বেশি সিনেমা সিরিজ আসছে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে কাজল আরফিন অমি পরিচালিত বঙ্গ অরিজিনাল সিনেমা অসময়, যেখানে দেখা যাবে তাসনিয়া ফারিন, রুনা খান, তারিকা নাম সহ আরও অনেককে। অবশ্য জানুয়ারিতেই বিএনজি সিরিজের দ্বিতীয় মৌসুম মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ ভারতীয় সিনেমা সুপ্রিম, তেজ, আই লাভ ইউ, 24 কিসেস এবং চীনের সিরিজ লাভ আনএক্সপেক্টেড ব্রোকার মুক্তির অপেক্ষায় রয়েছে বাংলা ওটিটি বঙ্গর তালিকায়। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।